الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا وَقَالَ اللَّهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى وبارك لي أم وبارك علينا وعلى أمتي قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكوريا وقال الله تعالى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله وقال الله تعالى

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনের পবিত্র জুমার দিনের সালাত আদায় করার জন্য জুমার কুব্বাস শ্রবণ করার জন্য জুমার মসজিদে যথাযথ সময় এসে উপস্থিত হওয়ার তাফিক এনায়ত করেছেন সেজন্য আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে উচ্চ উচ্চকণ্ঠে কালীমাত্র শুক্রিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ্সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী সৈয়দুল মুরসালিম রহমাতুলিল নমিন খাতমুল নবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সলিহ আলহি আল্লাহ বারিক আলহি উপস্থিত সম্মানিত বৃন্দ আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত কাজের মাধ্যমে বরকত হাসিল করা যায় বরকত শব্দটি আমরা অনেক বেশি জানি বরকত শব্দটি ব্যাপারে আমরা সকলে মোটামুটি পরিচিত আছি বরকত শব্দটি মূলত আরবি বা র কাফ এই চারটি অক্ষরের সংযুক্তিতে এই শব্দটি তৈরি হয়েছে বরকত শব্দের শাব্দিক অর্থ সমৃদ্ধি লাভ করা বেশি বেশি কল্যাণ লাভ করা আপনার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিতরে থেকে আরও অনেক বেশি ওই জিনিস দিয়ে বেশি কাজ করা রসুলুল্লা সাল আলিহিউসাল্লাম সাহাবিদের জন্য বরকতের দোয়া করেছেন এমন কিছু কাজের বর্ণনা দিয়েছেন যে কাজের মাধ্যমে মানুষ বরকত হাসিল করতে পারবে আমরা আমাদের জীবনে চলাফেরা করতে গিয়ে আমাদের কাজকর্মগুলো করতে গিয়ে অনেক সময় আমরা অর্থ দিয়ে বরকত হাসিল করতে পারি না রিজিক দিয়ে বরকত হাসিল করতে পারি না এলেম দিয়ে বরকত হাসিল করতে পারি না সময় দিয়ে বরকত হাসিল করতে পারি না খাবারে বরকত পাই না আমলে বরকত পাই না এরকম বহু জিনিস আছে যে জিনিসের মধ্যে আমরা বরকত হাসিল করতে পারি না আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বরকত হাসিলের সবচেয়ে বড় মাধ্যম যেটি সে ব্যাপারে এসাধ করে বলছেন কোনো মানুষ যদি বরকত হাসিল করতে চায় তাহলে প্রথমত তাকে দুটি কাজ করতে হবে একটি হল ইমান আনয়ন করতে হবে পাশাপাশি তাকোয়া অবলম্বন করতে হবে ইমান আর তাকোয়া এই দুইটি জিনিস যে জাতি অর্জন করবে সে জাতির উপর আল্লাহ রাব্বুল আলমিন বরকতের দরজা খুলে দিবে আরফে আল্লাহ ব্যাপারে বলছেন ওয়ালাউলাল কর্তা কও লাফাতাহানা আলাইহিম বারকা তিনমিনা স্যামা ইয়াল আর্ব কোন জনপদের লোকেরা যদি ইমান আনয়ন করে পাশাপাশি তাকোয়া অবলম্বন করে আ মানুহ অত্তাক ইমান এবং তাকোয়া আল্লাহ বলছে আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিই লাফাতাহে না আলাইহিম বা রকা তিনমিনা সামা ওয়াল আর্ব আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো আমি খুলে দিই শর্ত কি ইমান আর তাকোয়া ইমান হল প্রথম পর্যায়ের জিনিস তাকোয়া এর পরের জিনিস আমাদের অনেকের ইমান আছে কিন্তু তাকোয়ার স্তর কম তাকোয়ার লেবেল অনেক নিচু পর্যায়ে তাকোয়া যার যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রব্বুর আলমিনাতে বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যার তাকুয়া তোমাদের মধ্যে আল্লাহর কাছে বেশি সুতরাং ব্যক্তি আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাপকাঠি কি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়ার মানদণ্ড কি মানদণ্ড হলো তাকোয়া যার তাকোয়ার লেবেল যত উপরে সে আল্লাহর কাছে সম্মানের দিক থেকে তত উপরে সম্মানিত উপস্থিতি এই জন্য যদি বরকত পেতে চান আমলে বরকত পেতে চান ব্যবসা বাণিজ্যে বরকত পেতে চান সন্তান বরকত পেতে চান সময়ে বরকত পেতে চান তাহলে আপনাকে তাকুয়া অবলম্বন করতে হবে সম্মানিত উপস্থিতি তাকুয়া অবলম্বনের আরেকটা মাধ্যম হলো কোরআনুল ক্যারি তেলাওয়াত করা আল্লাহ রাবুর আলমিন মহাগ্রন্থ আল কোরআনকে কেন নাজির করেছেন আল্লাহ বলছেন হুদাকিম এটা রাস্তা দেখাবে আমি এই করেছি কিন্তু যে ঘরে কোরআন তালাওয়াত সে ঘরে কোনোদিন বরকত থাকবে না যে ঘরে কোরআন তালাওয়াত নাই সে ঘরে শয়তান বসবাস করে সুতরাং ঘর থেকে যদি অকল্যাণ দূর করতে চান ঘর থেকে যদি বিপদ আপদ দূর করতে চান ঘরে যদি শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চান ঘরের ভিতরে সুখ শান্তি যদি নিয়ে আসতে চান দুঃখ দুঃখা দূর করতে চান তাহলে ওই ঘরে কোরআন কোরআন হবে যে ঘরে ঘরে নাই থাকতে আল্লাহর বরকত নাই সে ঘরে ফেরেস্তারা আসে না আর একজন মুমিনের সকাল হবে কোরআন তালাওয়াতে দিয়ে একজন মুমিনের ঘরে সকাল সন্ধ্যায় তালাওয়াত হবে এই জন্য আল্লাহ রবহম তল কোরআনকে বলছেন এই কিতাব আমি অবতীর্ণ করেছি কিতাব এই কিতাবটা কি একটা বরকতময় কিতাব এই কিতাবের প্রতিটা হরফে দশটি করে নাকি আছে সুরতুল বাকারা পড়লে কেয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে কোরানটাই আপনার পক্ষে সুপারিশ করবে সুতরাং আল্লাহ রব মহাগন তাল কোরআনকে নিজেই বলছেন এটা বরকতময় একটি কিতাব পৃথিবীতে অন্য কোনো কিতাবকে বরকতময় কিতাব হিসেবে আল্লাহ রহমিন অভিহিত করেন নাই আল্লাহ বজাই কিতাব উন জাল্লাহু ইলেকামুমবারক লিয়া দাব্বারু আয়া তিহি অলি এটা আলবাব এই কিতাব আমি অবতীর্ণ করেছি বরকত্ময় কিতাব হিসেবে কেন লিয়া দাব্বারু আয়া এই কিতাবের একগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবে ফিকির করবে গবেষণা করবে ওয়ালিয়ে তার্ক কারা উনুল আলব আর যারা বুদ্ধিমান জ্ঞানি গুণী লোকেরা আছে তারা এখান থেকে শিক্ষা নিবে এখান থেকে জ্ঞান নিবে এখান থেকে উপদেশ গ্রহণ করবে সুতরাং মহাগ্রন্থ আল কোরআন হল বরকতময় আপনার ঘরে বরকত চান তাহলে কোরআন তালাওয়াত করুন আপনার সন্তানটাকে বরকতময় সন্তান হিসেবে করতে চান তাকে কোরআন তালাওয়াতকারী বানান আপনার স্ত্রীকে বরকতময় হিসেবে পেতে চান তাকে তালাওয়াত করতে বলুন কোরআনের সংস্পর্শে আসতে বলুন কোরআনের সাথে থাকতে বলুন তাহলে এই স্ত্রী এই সন্তান এবং এই ঘর ঘর বরকতময় হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলী সালাম এবং তার সন্তানের ব্যাপারে বলছেন অবারকনে আলাইহি ওয়ালা ইসাক আমি ইব্রাহিমের উপরে বরকত দিয়েছি আমি বরকত দিয়েছি ইসাকের উপরে অমিন ইয়াতিহিমা মুসিন এবং তার সন্তান আর সন্ততি যারা আছে এদের উপর আমি বরকত দিয়েছি

ইমানদার আবার কেউ হয় কাফের ঠিক কিনা ওয়েল লেদি সলামতমিনকুম কাফির ওয়াম ইনকুম মুমিন। তিনি সেই আম্লা তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর এর মধ্য থেকে তোমাদের মধ্যে কেউ ইমানদার হয় আবার কেউ কাফের হয় কাফের বৈশিষ্ট্য কি কাফের কোরানটা রথ শুনলে তার গায়ে তার কলিজে আগুন লেগে যায় নারায় তাকবীর যদি তাকবির শুনে তার গায়ে আগুন ধরে যায় তারা নারায়ে তাকবীরের পক্ষে স্লোগান দিতে রাজি না তারা আল্লাহ আকবর পক্ষে স্লোগান দিতে রাজি না আল্লাহ যখন স্লোগান দেয় তখন তারা সেটাকে রাজনৈতিক কাজ মনে করে সেটাকে তারা ঘৃণা পোষণ করে বা অন্য দলের তাকবির মনে করে সেটাকে ঘৃণা পোষণ করে সেটাকে তারা প্রত্যাখ্যান করে যদি কোনো মমিন এই ধরনের চিন্তা ভাবনা করে এরকম চিন্তা লালন করে তাকবির দেওয়ার কারণে কোনো সমাবেশে হোক আর যেখানেই হোক সে যদি ঘৃণা করে অপছন্দ করে অন্তর দিয়ে ঘৃণা করে মানতে না পারে সে যদি সাথে সাথে আল্লাহ বলতে না পারে বুঝতে হবে সে যে দলেরই হোক তার ভিতরে মনাফি কি আছে মনাফি কি আছে যাদেরকে আমরা ভালো মনে করি যাদেরকে আমরা তাকু আবার মনে করি মনে করি রাষ্ট্রের জন্য ভালো দেশের জন্য ভালো এই ধরনের চরিত্র যাদের ভিতরে প্রকাশ পায় কোনোদিন তারা ভালো হতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাফির তিনি সেই সত্তা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন মধ্যে কিছু কাফের হয় আর কিছু ইমানদার হয় আল্লাহ বলছেন আমি বরকত দিয়েছি ইব্রাহিমকে বরকত দিয়েছি শাককে অমিন এবং তার সন্তানদের মধ্যে কেউ হয় মরসিম আর কেউ হয় জালেম সুতরাং ইব্রাহিম আলাহ ইসলামের সন্তান পরবর্তী যারা আসবে তারা সকলে ইমানদার হবে এমন কোনো কথা না এমন কোনো কথা নয় ইসাক আলাহ ইসলামের গড় থেকে যারা আসবে তারা সকলে ঈমানদার হবে এমন কোনো কথা নয় কেউ কেউ সুস্পষ্ট জালেম হবে আবার কেউ ঈমানদার হবে তবে আল্লাহ বলছেন আমি বরকত দিয়েছি ইব্রাহিমকে বরকত দিয়েছি ইসাককে আল্লাহ বরকতের কথা বলছেন কল্যাণ দিয়েছেন সমৃদ্ধি দিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহরব্দ আলামিন বিবাহের বরকত দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে সুরতুল্লুরে আল্লাহ আলোচনা করেছেন ওয়ান কি আয়ামা মিনকুম সোয়ারি হাই নামিন আয়াবা দিকুম ইমা ইকুম ইয়াকুন উপকার ইউকুন হিমুল্লাহ মিন ফাউজলি আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করে দাও এই একুন উপকার যদি তারা দরিদ্র হয় গরিব হয় ফকির হয় দুস্থ হয় অবাবী হয় মিন ফাজ এই বিবাহের কারণে আল্লাহ সুবাহকে ধনী করে দিবেন সুবাহ আল্লাহ বিবাহিতে বরকত আছে আব্দুর রহমান আউফ রসুল্লাহামের সাথে সাক্ষাৎ করলেন বলি বিবাহ করেছি রসুল তার বিবাহের জন্য বরকতের দোয়া করলেন আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক হে আব্দুর রহমান রাউফ অলিমা করো একটা ছাগল জবাই দিয়ে অলিমা করো সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাই বিবাহ হয় আমরা যারা মোটামুটি দিন বুঝি দিন মানি দিন চর্চা করি দিন শিখার চেষ্টা করি এবং দোয়া দূর জানার চেষ্টা করি আমল করার চেষ্টা করি তারা ওই বিবাহের ওই নব দম্পতিকে দেখে কি দোয়া করি বারকাল্লাহুলা কুমার ওবারকা আলাইকুমা অজানা আবাইনা কুমা ফি খাই বলি কি বলি না আমরা অনেকেই হয়তো দোয়াটা জানি না এই জন্য বলতে পারিনি একজনকে দেখলে দোয়াটা বলি বা লাকা ল হ লেকা ওবারকা আলাইকা অজানা আবাই না কুমা ফি খয়েদ আর দুজন যদি পাশাপাশি থাকে দেখি না কিন্তু পাশাপাশি আছে তখন দোয়া করে দিই বা রকা কুমা আল্লাহ তোমাদের দুইজনকে বরখব দান করুক মবারক আলাইকুম ওয়া জামা বাইনকুম ওয়া ফি খাই তোমাদের উপরে বরকত দিক তোমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুক এই যে বিবাহের মধ্যে দোয়া করেন রাসূল এটা সুন্নাহ এটা আমল এই আমলগুলো আমাদের দেশ থেকে উঠে গেছে এই সুন্নাহ উঠে গিয়ে এই নববী পদ্ধতি উঠে গিয়ে দিনের এই আমল উঠে গিয়ে সেখানে আজকে অপসংস্কৃতি আর অশ্লীলতা আর বেহায়াপনা নোংরামি আর হারাম কাজ করব সেখানে প্রতিষ্ঠিত হয়েছে স্বাভাবিক একটা দেশে যখন একটা অন্য নতুন নিয়ম সেখানে জারি হবে একসময় এই নিয়ম চলতে 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 দশ বছর পনেরো বছর বিশ বছর পরে এখানে যারা নতুন আসবে তারা এইটাকেই নিয়ম মনে করবে ঠিক না সেদিন দেখলাম আমাদের দেশে যশনে জুলুস হচ্ছে পঞ্চাশ বছর ধরে যশনে জুলুস চলছে এর আগে পৃথিবীতে যশনে জুলুস ছিল না রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে তারা ঈদে মিলাদ পালন করতে গিয়ে যশনে জুলুসে বিশাল সমাবেশ করে এই সমাবেশ বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান ইরাক সহ আমি অবাক হয়ে গেলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন আজকে পালন হচ্ছে বাইতুল্লাহ মসজিদুল আকসায় মাস্তিদুল আকসাই পর্যন্ত বিরাট প্রবেশ করেছে কি মনে করেছেন মাস্টিদের ব্যবসায় বিরাট প্রবেশ করেছে আল্লাহ সোহানবত তাহলে সেখানে বরকত দিবেন কিভাবে বরকত আসবে কিভাবে কল্যাণ আসবে কিভাবে তো বলছিলাম ওই যে যশোনে জুলুসের যে গাড়ি সেই গাড়ির মধ্যে পঞ্চাশ বছর যাবৎ এই জশনে জুলুস চলছে এই যে পঞ্চাশ বছর যাবত এই এলাকায় যারা বসবাস করছে দশ বছর পনেরো বছর ধরে যারা জন্মগ্রহণ করেছে তারা এটা কি সন্না মনে করবে এটা ইসলামের আমল মনে করবে এটা ইসলামের পদ্ধতি মনে করবে ঠিক না কারণ তারা তো জন্মের পর থেকে দেখতেছে এটা নিয়ম আছে এখানে সম্মানিত উপস্থিতি ঠিক একইভাবে আমাদের সমাজ থেকে যখন নাকি সন্না একটা করে উঠে যায় তখন সেইখানে শয়তানের কাজকর্ম প্রবেশ করে কি করে না শয়তানের এই কুমন্ত্রণা আমাদের অন্তরে বাসা বেঁধেছে যার কারণে সন্ন্যটাকে পছন্দ হয় নাই দুয়াটাকে পছন্দ হয় নাই অপসংস্কৃতি অন্যায় আর আজকে হচ্ছে আনন্দ লাগে কিন্তু বরকত নাই এই আলোচনা অনেক দিন করেছি আমি বিবাহে আজকে বরকত নাই তো বারকাল বারকাল্লাহ আমরা বলতেই পারি না আমরা শিখি নাই আমরা শিখি নাই কারণ আমাদের সমাজে আমলের চর্চাটা নাই যদি একটা ঘরে বাবা আমল করত মা আমল করত তাহলে তার আমল কিন্তু আমরা কেউ জানি না এটা দোয়া আমরা শুধু মনে করেছি বিবাহের পরে হাত তুলে লম্বা একটা দোয়া করবে এটাই বোধহয় দোয়া না রসুলের তরিকা বাদ দিয়ে কোনো কল্যাণ হতে পারে না বিদাতি পন্থায় কোনো কল্যাণ হতে পারে না কল্যাণ লাভ করতে হলে রসুলের আনুগত্যের মধ্যে থাকতে হবে আল্লাহ বলছে

আল্লাহ এখানে বরকত দিয়েছেন আল্লাহ আলআল্লা নিয়ামত দিয়েছেন কেন নিয়ামত এই জন্য তারা আল্লাহ আর তার রসুলানুগত্য করে সেই জন্য সুতরাং একটা শূন্য উঠে গিয়ে বিদাত প্রতিষ্ঠা হবে আপনি জানেন বিদাতীর দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বিদাত থেকে সরে না আসবে এই জন্যই বিদাতি তৌবা করতে পারে না এই জন্য বিদারী তওবা করতে পারে না আপনাদেরকে বলেছি একটা চোর তৌবা করে ডাকাত তৌবা করে সুৎখোর তৌবা করে ঘুষখোর তৌবা করে জেনাখোর তৌবা করে জালেম তৌবা করে কিন্তু বেদাতি কোনোদিন তওবা করে না কারণ কি বেদাতি এটাকে আমল মনে করে এটা সবাবের কাজ মনে করে এটাকে সোয়াবের কাজ মনে করে সে এটা মনে করে আমি অপরাধ করি নাই আমি সবাবের কাজ করতেছি সুতরাং তার ভিতরে এই চিন্তা কোনোদিনও আসে না যে আমি তৌবা করব। এই জন্য বেদাতির দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতি ওখান থেকে সরে না আসবে সম্মানিত উপস্থিতি বিবাহের মধ্যে বরকত দিয়েছেন আজকে আমরা সময়ে বরকত পাই না আমাদের জীবন থেকে সময়গুলো নষ্ট হয়ে কত এক সপ্তাহে আমরা কিছুই করতে পারি না এক মাসে কিছুই করতে পারে নাই আপনার মাধ্যমে আমার মাধ্যমে আমাদের মুসলিম উম্মার কল্যাণ কতটুকু হয়েছে মুসলিম জাতির কতটুকু কল্যাণ হয়েছে এই সমাজের কি কল্যাণ হয়েছে দেশের কি কল্যাণ হয়েছে বাদ দেন আপনার ঘরের আপনার সন্তানের কি কল্যাণ হয়েছে বলেন আপনার নিজের কি কল্যাণ হয়েছে সময়ের বরকত নাই আজকে আমাদের সময় চলে যাচ্ছে দ্রুত গতিতে আল্লাহ এমন এক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন এমনি সময় চলে যাবে কিছু করতে পারবেন না গবেষণায় দেখা গেছে যে দুই সালে যেই পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয় দৈনিক গড়ে দৈনিক আপনার গড়ে আশি লক্ষেরও বেশি কর্মঘণ্টা নষ্ট হয় একদিনে একদিনে আর দৈনিক এই কর্মঘণ্টা অনুযায়ী আর্থিক ক্ষতির পরিমাণ হলো এক একশো চল্লিশ কোটি টাকা মাসে দৈনিক একশো চল্লিশ কোটি টাকার বেশি ক্ষতি হয় ঢাকা শহরের যানজটের কারণে এই যে যানজট সৃষ্টি হচ্ছে আপনি চাইলেই ফুট করে এখান থেকে আপনি গুলিস্তান যেতে পারবেন না চাইলে এখান থেকে ধানমন্ডি যেতে পারবেন না আপনি গাড়ির মধ্যে বসে আছেন তো আসেনি সারাদিন শেষ মতিঝিল যাইতে আইতে দিন শেষ সকালে বেরোয়ছেন রাত্রে আসেন সে কিছু করতে পারেন নাই অন্য জায়গায় যেতে পারবেন পারছেন না আপনি জায়গার মধ্যে বসে আছেন আল্লাহ এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ এমন দুর্যোগ দিয়েছে আমাদেরকে অথচ দৈনিক একশো চল্লিশ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি বাৎসরিক বছরে আমরা একটা পদ্মা সেতু করেছি ঠিক না দশ বছরের মতো সময় লাগে নাই সাড়ে নয় বছর সম্ভবত প্রথমে দশ হাজার কোটি বাড়তে বাড়তে তিরিশ হাজার কোটি টাকা লাগছে একটা পদ্মা সেতু তৈরি করতে এরপরে আমাদের কি আনন্দ আমাদের কি খুশি এইরকম পদ্মা সেতু এক বছরে যেই ঘন্টা নষ্ট হয় আর্থিক ক্ষতি হয় এক বছরের এই টাকা দিয়ে বাংলাদেশে পাঁচটা ত্রিশ হাজার কোটি টাকা ব্যয় যেটা হচ্ছে এইরকম পাঁচটা পদ্মা সেতু করা সম্ভব এবং গবেষণায় বলেছে এই যে রাস্তার যে লোড গাড়ি থেমে থাকার কারণে যানজটের কারণে গাড়িটা তো সেখানে বসে থাকে এই যে লোডের কারণে রাস্তা নষ্ট হয় ত্রিশ পার্সেন্ট সময় বা নষ্ট হয়ে যায় এটার যে আয়ুষকাল এই আয়ুষকাল থেকে সময় নষ্ট যায় শেষ রাস্তা রাস্তা সম্মানিত উপস্থিতি হয়ে আল্লাহ এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছেন বরকত পাবেন না সময় দিয়ে কাজ করতে পারবেন না কারণ আমরা সময়কে আজে বাজে নষ্ট করি আমরা সময় ব্যয় করি মোবাইলের মধ্যে আমরা সময় ব্যয় করি আজে বাজে খেলাধুলায় খেলা দেখে দেখে সময় নষ্ট করি ঘন্টার পর ঘন্টা আমরা ওই চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করি আল্লাহ বলছে ওয়াল কালের কোসম আসরের কসম নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের বরকত নাই সময় থেকে ফায়দা নিতে পারেন আপনি ক্ষতিগ্রস্ত নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত রসুল কি বলছেন আল্লাহ বুকুরিহা হে আল্লাহ আপনি আমার উম্মতের সকালে বরকত দান করুন ভোরে বরকত দান করুন রসুল ইসলাম কোথায় ভ্রমণে বের হলে খুব সকালে ভোরে বের হতেন কোন অভিযানে প্রেরণ করলে ভোরে একদম সকালে ভুড়ে আপনার অভিযানে লোক প্রেরণ করে দিতেন এখানে বরকত আর আজকে আমরা ঘুমাই সকাল লম্বা সময় আমাদের সকাল হয় আটটা সকাল হয় নয়টায় আমাদের এমন অবস্থা হয় যে আমাদের পুরুষরাও কর্মহীন অকর্মণ্য হয়ে পড়েছে মহিলা অকর্মণ্য তারা সকাল আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে তখন আর রান্না করতে চায় না তারা চায় হোটেল থেকে সকাল বেলার নাস্তাটা কিনে এসে যাক না কয় টাকা একটু কষ্ট করার দরকারটা কি সকাল বেলায় কষ্ট করব হোটেল থেকে পরোটা কিনেছে মোবাইলের কারণে খেলাধুকার কারণে অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন জায়গায় সময় ব্যয় করতেছেন আর আপনি ইবনে তাইমিয়াকে দেখেন তারা জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটাইছেন অথচ এরপরও তিনি যে কিতাবগুলো লিখে গেছেন কেমত পর্যন্ত মুসলিম উম্মা এখান থেকে উপকৃত হবে ইবনু কাইমাল জাউজি কত কিতাব লিখে গেছেন অল্প সময় পেয়েছেন অল্প হায়াত পেয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মাত্র তেইশ বছরে গোটা দেশের সংস্কৃতি কালচার পরিবর্তন করে এটা আমূল পরিবর্তন করে বিপ্লব ঘটিয়ে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন মাত্র তেইশ বছর আর আজকে আমাদের সময়ে বরকত নাই আমরা সময়ে বরকত পাই না সম্মানিত উপস্থিতি এইভাবে আমাদের সময়ে বরকত হে যাচ্ছে এজন্য জন্য দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার বেলায় বরকত দান করো সুতরাং কাজ করতে গেলে আপনি বেলা থেকে কাজ শুরু করবেন আমাদের দেশে কৃষক শ্রমিক মজুর যারা আছে এখনও গ্রামেগঞ্জে যারা আপনার কৃষি ফসল ফলায় কৃষি ফসল ফলায় যারা গিয়ে দেখেন তারা কয়টা বাজে ঘুম থেকে উঠে তারা জীবনও দশটায় উঠে না এখনো গ্রামীণ পরিবেশে গিয়ে দেখেন এই পরিবেশ পরিস্থিতি আছে তারা খুব সকাল বেলায় কাজ শুরু করে এখনো এই জার্ম এই ভাইরাস তাদের মধ্যে প্রবেশ করে নাই ঢুকে নাই তবে ঢুকতেছে আস্তে আস্তে প্রধানমন্ত্রী সেদিন বললেন সামনে মহা দুর্ভিক্ষ আসছে মহা সংকট আসছে যে যা পারেন উৎপাদন করেন দুই হাজার তেইশ সালে আমরা জানি না আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো বলতে পারবে আমরা বলতে পারি না তবে আশঙ্কা করছি বিশেষজ্ঞরা দুই হাজার তেইশ সাল থেকে সারা পৃথিবীতে মহা সংকট দুর্ভিক্ষ দেখা দিবে তো প্রধানমন্ত্রী বললেন যে যে যা পারেন উৎপাদন করেন আমরা পাচ্ছি না বুঝতে পারবেন কি পরিস্থিতি হবে আল্লাহ ভালো জানেন আমিন দেশে দুর্ভিক্ষ দেন আজাব দেন গজব দেন বিভিন্ন ভাইরাস দেন রোগ প্লেগ মহামারী দেন ডায়রিয়া দেন এর নানা এই ধরনের শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার অবাধ্যতার কারণে বান্দার অবাধ্যতার কারণে আমাদের অবাধ্যতার শেষ নাই চূড়ান্ত সীমায় পৌঁছে যায় কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি না আমরা এতটাই নির্বুজ আমরা এতটাই পাগল অবুজ যে আমরা আল্লাহর এই আজাদকে আজাদ মনে করতে রাজি না আমরা এগুলো আধ্যাত্মিক হিসেবে চিন্তা করি না মনে করি ইসলামের বাহিরের এটা দেশের সংকট এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বা এর আগে করুণার কারণে যে সংকট সৃষ্টি হয়েছিল সেটার জের এখনো আসে এইরকম চিন্তা করে ওমিয়া এই করুণা কার কাছ থেকে আসছে আল্লাহর কাছ থেকে ওই যে আয়াত বলেছিলাম গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে মা আসো মুসিবতিন আল যে কোনো মুসিবত আসব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে না কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে কুল কুল্লুমিন হেংবিল্লাহ হেনবি বলে দিন সব কিছু আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে ও কল্যাণ আল্লাহ পক্ষ থেকে সুতরাং এই আজাদ এই গজব এই সংকট এই মহামারী আর এই দুর্ভিক্ষ যেটা সামনে আসতেছে সব আল্লার পক্ষ থেকে আজাদ থেকে বাঁচতে হলে যদি নিজে ভালো থাকতে চান পরিবারকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই অন্যায় কাজ ছাড়তে হবে বরকত নাদের জন্য চেষ্টা করতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করতে না পারলে কোনদিন বরকত পাবেন না সম্মানিত উপস্থিতি সম্পদে বরকত নাই আজকে সম্পদ অর্জন করছে অনেক অনেক সম্পদ গিয়ে দেখেন যে একজন ইন্ডাস্ট্রিয়াল গিয়ে দেখেন ওনার ব্যাংকে কত হাজার কোটি টাকা ঋণ আছে আমরা তো মনে করি এই যে আপনার ইন্ডিয়ার আদানি বিশ্বের বর্তমানে তিন নাম্বার শ্রেষ্ঠ ধনী দ্বিতীয় হয়েছিলেন পরে তিন নাম্বারে নেমে গেছেন অথচ ওনার ব্যাংকে কত হাজার কোটি টাকা মিলিয়ন বিলিয়ন আপনার ঋণ আছে এরকম আমাদের দেশে বহু শিল্পপতি আছে যাদের ঋণ এই সুদের মাধ্যমে যারা কাজ করবে তাদের সম্পদে বরকত হবে না এই যে কিস্তি নিয়ে 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 আজকে সমাজে বিভিন্ন মহিলারা কিস্তি নেয় এর কিস্তির পরিমাণ শেষ হয়েছে উন্নতি হয়েছে কোনোদিন দেখছেন ওর অভাব কোনোদিন দূর হয় নাই দূর হবে না সুদের মাধ্যমে কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ বলেছেন পৃথিবী উল্টে যেতে পারে না রিবা আল্লাহ রবী বলছেন সুরাবা কারায় কারায় হাকুল হাকুল্লাহ রিবা আল্লাহ আমিন সুদকে মুসন করে দেন আর ওই বি সদাক সদাকাকে আল্লাহ বৃদ্ধি করে দেন সুদের মাধ্যমে ঋণ নিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ে সুদের উপরে টাকা নিয়ে বিজনেস করে কোনো দিন কেউ বড় লোক হইতে পারছে দেখান যেগুলো হয়েছে হইলেও টাকা হইল বরকত নাই বরকত থাকবে না এই টাকা দিয়ে কোনোদিন উন্নতি লাভ হবে না সে এমন অবস্থায় মরবে কোনো না কোনো সংকটে পরে সে মারা যাবে কোনো না কোনো সংকটে পরে সে মারা যাবে এই টাকা তার কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আমি দোষ দিচ্ছি না দেশের অসংখ্য দনী আছে আমাদের এই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছে কত হাজার কোটি টাকার মালিক কিন্তু শেষ পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন টাকা কোনো কাজে আসছে কাজে আসছে বরকত নাই সম্পদে বরকত নাই এই সম্পদ দিয়ে কোনো কাজে আসবে না শরীরে এমন রোগ হবে এমন কষ্টে পতিত হবে না আপনি টাকা দিয়ে কিচ্ছু করা যাবে না কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি সম্পদে বরকত সামান্য হলেও যদি বরকত থাকে অনেক কিছু করতে পারবেন দেখেন একটা গরিব মানুষ আমার নিজে দেখেছি গরিব ঠিক মতো চলতে পারে না সৎ পথে চলে কিন্তু খুবই অভাবী মানুষকে বলতেও পারে না তিনটা ছেলে তিনটা ছেলে তিনটা ছেলে এত ভদ্র এত নম্র এত বিনয়ী এবং মেধাবী অথচ আমি দেখেছি আমি দেখেছি অনেক ধনির সন্তান কিন্তু পড়া মগজে পড়া ঢুকে না মগজে পড়া ঢুকে না সময় ব্যয় করতেছে অনেক মাস্টার দেখেছে স্কুলে পড়ায় যায় কিন্তু পড়া তার মাথার মধ্যে ঢুকে না পড়তে পারে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু কাজে আসে না এই টাকায় এই সম্পদে বরকত নাই কিন্তু একটা গরিব মানুষ আল্লাহ ওর সন্তানদেরকে এমন বুঝ দিয়েছেন এত আনুগত্যশীল এত অল্প বয়সে বাবার কথা শোনে মায়ের কথা শুনে কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয় না অবাধ্যতায় লিপ্ত হয় না দুষ্টমি করে না এই অল্প বয়সে আল্লাহ তাদের মাথার মধ্যে এরকম বুদ্ধি দিয়েছেন এইটা বরকত সম্পদের বরকত আর এত সম্পদ দিয়েছে এই সম্পদ কোনো কাজে আসে না এই ছেলেটা মূর্খ হয় অজ্ঞ হয় মাঝে মাঝে গিয়ে নষ্ট হয়ে যায় অনেক সন্তানরা এই সম্পদ দিয়ে আপনার সন্তান মানুষ করা যায় না মানুষ করা যায় না সেদিন আমাদের আহলে দিসের এক শিল্পপতি আমাদের দিকে তা আমার দুলাভাই ওই অফিসে চাকরি করে ওনাদের অফিসে বলতেছে ছেলেটা একটাই ছেলে এত গ্রুপের মালিক ব্যাংক আছে এই আছে সেই আছে ছেলেটা নেশাগ্রস্ত সারাক্ষণ নেশাগ্রস্ত আর মেয়ে নিয়ে সারাক্ষণ ঘুরাফেরা করে একটাই ছেলে অসুস্থ হয়েছিল সিঙ্গাপুর নিয়ে গেছিল প্রাইভেট বিমান দিয়ে এখন কথা হলো এই সম্পদ কি তার কাজে আসবে একসময় এমন হবে সব সে নষ্ট করে ফেলবে হয় না এরকম আছে না পরিস্থিতি গত কয়েকদিন ফেসবুকে পড়লাম পাকিস্তানে স্বাধীনতার আগে প্লেন দিয়ে বিবাহ করতে গিয়েছিলেন আজকে সে রাস্তায় বিক্ষুক ইংরেজিতে কথা বলতে পারে উর্দুতে কথা বলতে পারে বাংলা ভাষা বুঝে কিন্তু আজকে সে বিক্ষুক অথচ স্বাধীনতার আগে প্লেন দিয়ে বড় যাত্রী নিয়ে বিয়েতে গেছেন শিল্পপতি ছিলেন সুতরাং সম্মানিত উপস্থিতি সম্পদে বরকচ্চান কচ্চা পথে আসেন হালাল পথে ইনকাম করবেন সুদ কার বা সুদে কার বাড়ি যাবেন না সাময়িক বৃদ্ধি হলেও এটার চূড়ান্ত পরিণতি কিন্তু ভালো না এই জন্য রসুসাল্লাম বলছেন দোয়া করছে আল্লাহ বা ইন্ডিয়া আউদিক মিনাল ওয়াল মাহরম হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মহাপাপ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই ঋণগ্রস্ত হওয়া থেকে এই যে ঋণ নিয়ে মনের স্বাধীনতা নষ্ট হয় যার কাছ থেকে ঋণ নিছেন ওর সামনে বড় গলায় উঁচু গলায় কোনোদিন কথা বলতে পারবেন না এটা আজফ একটা গজব সুতরাং আপনি নামাজ অনুজ দোয়া করেন আল্লাহ ইনিয়া মিল মাগরফ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পাপ থেকে আর আমি ঋণ করা থেকে আশ্রয় চাই দান করলে অর্থ সম্পদ এবর কত হবে রসুরুল্লাহ সাল্সাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালবেলায় দুইজন ফেরেস্তানা জিল হয় একজন ফেরেশতা বলে আল্লাহ আজকে সকালে যে 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 পরিমাণ দান করেছে আল্লাহ তুমি তার সম্পদের চাইতে অনেক বেশি বৃদ্ধি করে দাও আরেকজন ফেরেশতা বলে আল্লাহ যে কৃপণ যে দান করে নাই দান করতে কুণ্ঠাবোধ করে আল্লাহ তুমি তার সম্পদে ক্ষতি করে দাও না অজুবিল্লা ফেরেস্তা বলে ফেরেশতা ফেরেশতা কোনোদিন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছে দোয়া কবুল হবে না কিছু খেতে পারে কিছু খেতে পারে না হারাম খাই না আমরা তো হারাম খাওয়ার দোয়া কবুল হয় না হয় কি আপনারা জানেন যে হারাম খেলে দোয়া কবুল হয় না হারাম অর্থে উপার্জিত অর্থে যে রক্ত আর মাংস গঠিত হয়েছে এই রকম শরীর দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি করেন না দোয়া কবুল করেন না তো ফেরেস্তা তো এমন না এই ফেরেস্তা দোয়া করে আল্লাহ যে কৃপন তার সম্পদ তুমি নষ্ট করে দাও আর যে ব্যক্তি দান করে তার সম্পদ বৃদ্ধি করে দাও এইজন জন্য বলছেন ইয়াবনা আদম আনফিক উনফিক আলাই হে আদম সন্তান বেশি বেশি দান করো তাহলে আল্লাহ তোমাকে কি করবেন দান করবেন সম্পদে বরকত দিবেন রিজিকে বরকত দিবেন আল্লাহ বলছে ওয়ামুর আহলা কাবি সলাত ওয়াস্তবির আলাই হা লানস আলুকা রিজ ক না হানুনার জুকুকা ওয়ালা আকিবাদ ইত্তাক আল্লাহ কোরআনে বলছেন এই কথা সৎ কাজে আদেশ দান করো সলাতে নির্দেশ দান করো হে পরিবারের কর্তা ব্যক্তিরা যারা আসো তারা ঘরের সন্তানদেরকে নামাজের কথা বলো আহলাকা বাড়ির মালিক আপনি বাড়ির কর্তা আপনি প্রত্যেক সলাতের কথা বলুন ফজরের 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 কথা বলুন নামাজে সলাতে নামাজের কথা বলুন সকাল হয়ে গেছে সকালে বরকত বরকত সকালবেলা উঠুন বরকত প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বাড়ির মালিক বলতে বাধ্য কারণ আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন ওয়ামুর আহলাকা সলাত হে বাড়ির কর্তারা তোমরা তোমাদের সংসারের সদস্যদেরকে আহল বাইতেদেরকে তোমরা সলাতের অর্ডার নির্দেশ দাও ওয়স্তবির আলাইহা আর এই সলাতের উপরে তোমরা দৃঢ় থাকো লানাস আলুকারিজ ক তোমরা আমার নামাজ আদায় করো আমার ইবাদত করো সলাত আদায় করো আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না আমাকে খাওয়াবা আমি তোমাদের কাছে রিজিক চাই না লানাস আলুকারিজ ক না হালুনার জুকুকা আমি তোমাদেরকে রিজিক দেই তোমরা যদি এই কাজ তাকোয়া আর সর্বশেষ সর্বশেষ উত্তম পরিণতি হলো ইমানদারদের মোত্তাকিদের যারা আল্লাহকে ভয় করে যারা তাকুয়াবান তাদের মৃত্যুর সময় হলো শুভ পরিণতি অর্থাৎ তারা কালিমায় তেইবা আল্লা ইলাহ ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে রুসুল বলছেন যারা শেষ কালিমা পাঠ করে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত্লাহ হবে হামদিস বহানাল্লাজিম সম্মানিত উপস্থিতি সুতরাং দানের ব্যাপারে আপনারা ভালো জানেন আমি সেদিকে যাচ্ছি না যদি কোনো মানুষ দান করে তাহলে তার রিজিকে তার সম্পদে বরকত হবে সময় শেষের দিকে দেখেন আনাস তার মা রসুলের কাছে নিয়ে আসলেন এ রসুল আল্লাহ আপনার এই ছোট্ট খাদেম আনাসকে দোয়া করে দেন রসুলাম দোয়া করলেন আল্লাহ বারিক লাহু ওয়ালাদহু ওয়া ওয়াতিল হে আল্লাহ তাকে বরকত দান করুন তার সন্তান বরকত দান করুন তাকে লম্বা হায়াত দান করুন ওয়াক ফিরলাহ তাকে ক্ষমা করে দেন এই দোয়াগুলো শুধু করলেন কাকে করলেন আনাসর জিয়া তহানুকে কী দোয়া করলেন তার সন্তান বরকত দান করেন আমাদের দেশের পরিস্থিতি উল্টা ভিন্ন গত কয়েকদিন আগে দুই এক সপ্তাহ আগে পত্রিকা বা দেড় সপ্তাহ আগে পত্রিকা এসছে আমাদের দেশে এক লোক তার বাবার কবর ভেঙে দিয়েছে আপনারা অনেকে দেখেছেন কিনা বাবার কবর ভাঙছে কেন জানেন ভাই বোনের সংখ্যা বেশি হওয়ার কারণে সম্পদের পরিমাণ কম হয়েছে এই জন্য বাইদের বাইদেরকে সম্পদ দিতে রাজি না বোনদের সম্পদ এসে দিতে রাজি না কেন এত বেশি ভাই বোন হল এই রাগ করে বাবাকে তো মারতে পারে নাই জীবিত থাকলে পিটাইতো কিন্তু শেষমেশ বাবার কবর ভেঙে চুরমার করে দিয়েছে রাগে গুসায় খোবে এই হলো আমাদের চরিত্র এই হলো আমাদের নেচার বলছেন আল্লাহ তুমি দান কর তার সন্তান সন্ততিতে বেশি বেশি সন্তান দেও এটা খারাপ এটা আমরা খারাপ মনে করি এটা আমরা খারাপ মনে এই যে না যে করেন না করলে কি হবে ভিতরে ঠিকই খারাপ মনে করে কোন গড়ের দশজন ভাই বোন ছিল না আপনাদের কি আপনার বাবা মা খাওয়াইতে পারে না নাকি এখন এই সময় দুই তিনটা সন্তান দুইটা সন্তান দুইটা ছেলে দুইটাই নষ্ট হয়ে গেছে শেষ জীবনে কি করবেন বলেন শেষ জীবনে কি করবেন লাততি উষ্ঠা খেয়ে গড়ে কোনার মধ্যে না খেয়ে না খেয়ে কয়েক পায়খানা প্রস্তাবে শরীরতে মিশে মরতে হবে বিশ্বাস হয় না গিয়ে দেখেন পরিস্থিতি কি আর যদি দশটা ছেলে হয় সাতটা পাঁচটা ছেলে হয় একটা না একটা ভালো হবে না একটা একটা ভালো হবে সেই আপনাকে দেখবে সে আপনাকে দেখবে মাকে দেখবে বাবাকে দেখবে আর দুইটা একটা সন্তানে নষ্ট হয়ে গেছে চাকরি করে বাহিরে বাহিরে দেশের অস্ট্রেলিয়া পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য আমেরিকায় পাঠাইছেন ইংল্যান্ড পাঠাইছেন লন্ডন পাঠাইছেন আজকে ঘরে বসে বৃদ্ধ বয়সে পয়খানা প্রস্রাবের দুর্গন্ধে ঘরের ভিতরে যাওয়া যায় না এই টাকা পয়সা কি করবেন বরকত কোথায় অথচ পাঁচ পাঁচটা সাতটা সন্তান হয়েছে আমাদের দেশে আগে নষ্ট হয় নাই ভালোই ছিল এখনকার চেয়ে তখনকার মানুষগুলো ভালো ছিল বাবা মার আনুগত্য ছিল বাবা মাকে সম্মান করত আজকে সম্মান নাই ইজ্জত নাই নষ্ট হয়ে যাচ্ছে মানুষগুলো বরকত কোন জায়গায় খুঁজেন অথচ আজকে আমাদের দেশে কারো ঘরে যদি পাঁচটা সাতটা সন্তান থাকে বাড়ির পাশের লোক কত কটাক্ষ করে আর যদি গরিব হয় তাহলে গেছে কত ধরনের অপমান তাকে সইতে হয় মনে রাখবেন এই রকম নেচার যদি আপনার থাকে আর আবার আপনার অবস্থা যদি এরকম হয় আপনার ওপরে রসুলের লানত এতে কোনো সন্দেহ নাই কারণ রসুল সাল্লাম বলছেন তোমরা ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলা মা নানিরা বেশি সন্তান দেয় এরকম মেয়ে দেখে বিবাহ করো যা এই মা অনেক বেশি সন্তান দিছে এ নানি দেখো দাদি দেখো ওই ঘরে যদি সন্তান বেশি হয় তাহলে এরকম ঘরে মেয়ে বিয়্যাও করো আল্লাহ বলছে ইন্না আর-রজ্জাকু যুল মাতিন আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিবা ইয়ুত'ইমুন তোমরা আমাকে খাওয়াও না আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি খাওয়াই আমি রিজিক দাতা রিজিকের মালিক কে আল্লাহ মনে করতেছেন বাংলাদেশে এখন আঠারো কোটি লোক এত মানুষ গরিব দেশ কেমনি খাবে দেশের মানুষ কি না খেয়ে আছে দেশের মানুষ না খেয়ে নাই খাবারে আল্লাহ বরকত দিয়েছেন চাষা বাসায় আপনার এই যে উৎপাদনে আপনি কৃষি জমিতে চাষ করেন আগে কতটুকু হয় হয় এখন কতটুকু এই বরকত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি পানির স্তর নিচে নিয়ে যান কোনো মানুষের ক্ষমতা নাই পানির স্তর উপরে উঠাইতে বৃষ্টি বন্ধ করে দিলে ও মনে করছেন যে ওই যে কি বলে চীনের মতো আর দুবাইয়ের মতো আপনার কি বলে প্লেট দিয়ে বৃষ্টি নামাবেন কত টাকা আছে আপনার রিজার্ভে কয় টাকা আছে আপনি এত টাকা খরচ করে পানি নামাইবেন এত সোজা সম্মানিত উপস্থিতি আঠারো কোটি লোক ছোট্ট একটা দেশ আল্লাহ সকলকে খাওয়াইতেছেন কোটি লোক হলে খাবারে কম হবে না ইনশাল্লাহ কারণ রিজিকের মালিক কে আল্লাহ আমরা বিশ্বাস করি এটা ইমান যদি বিশ্বাস করতে না পারেন ইমান নাই নামাজে কাজে দিবে না কোরআন কোরআনতলাতে কাছে দিবে না সুতরাং যে ঘরে আজকে সাতটা দশটা বাচ্চা হয়েছে যদি গ্রিন পোষণ করেন নেগেটিভ ধারণা করেন আল্লাহ কসম করে বলি আপনি রসুলের লানত আপনার উপরে ধরা খেয়ে যাবেন কেমতের দিন সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম সময় আমার শেষ খাবারে বরকত বিসমিল্লা বলতে হবে ঘরে বরকত বিসমিল্লা বলে করে প্রবেশ করতে হবে রসুল বলছেন যে খাবার শুরুতে বিসমিল্লা বলা হয় না যে ঘরে প্রবেশ করতে বিসমিল্লা বলা হয় না তখন শয়তান বলে কোনো চিন্তা নাই চিন্তা না আজকে ঘরে থাকার ব্যবস্থা হয়েছে আছে খাবারের ব্যবস্থা হয়েছে আর যখন ঘরে বিসমিল্লা বলে প্রবেশ করলেন খাবার শুরুতে বিসমিল্লা বললেন তখন শয়তান বলে ঘরে থাকারও ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই আর খাবারে বরকতর উপায় কি আমরা আপনার আব্দুর রাজ্জাক বিন বক্তব্য আমিও শুনেছি আপনারা শুনেছেন মনে আছে কিনা জানি না এবং এটাও হাদিসের কথাই তিনি সেটা বলেছেন যে খাবার মাঝখান থেকে বেড়ে কোনো দিন দিবেন না খাবার পরিবেশন করতে গিয়ে পাতিলের বা বোলের যেখান থেকে খাবার থাকে এখান থেকে যখন পরিবেশন করেন মাঝখান থেকে কোনোদিন খাবার উঠাবেন না খাবার উঠাতে হবে সাইড থেকে সাইড থেকে খাবার উঠাতে হবে তাহলে সেই খাবারে বরকত হবে সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহর বলে আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝা তাফিক দান করুন আল্লাহ আমি আমাদের সময়ে বরকত দরকার আমাদের এলেমে আমলে বরকত দরকার আজকে অনেক মানুষ লম্বা সময় দিয়ে এলেম অর্জন করতে পারতেছে না পরামক হয় না যেটা অর্জন করেছে এটা ভুলে যায় আছে না না এরকম মানে বরকত নাই বরকত না থাকার কারণে যেটা পড়তেছেন সেটা ভুলে যাচ্ছে আপনি মনে করতেছেন ডায়াবেটিসের কারণে অমুকের সমস্যা কারণ ওই সমস্যার কারণে স্মৃতি শক্তি ভ্রম হচ্ছে ভুলে যাচ্ছে নানান সমস্যা মেডিকেল সায়েন্সে ভিতরে আধ্যাত্মিক কিছু জিনিস থাকে এই জন্য আপনার ইমাম সাফি বলছেন তুমি যদি তুমি যদি পরামর্শ সম্ভবত আহমদ বিন হাম্বর অথবা ইমাম সাফি মনে নামটা মনে নেয় আমার দুইজনে একজন যদি তুমি পড়া যেটা তুমি পড়েছ এই দার্স যদি তুমি মুখস্থ রাখতে চাও মনে রাখতে চাও তাহলে পাপ কাজ সেরে দাও অন্যায় কাজ সেরে দাও হারাম কাজ ছেড়ে দাও সুতরাং হারাম অশ্লীল জিনিস যারা নিয়মিত দেখে যারা অশ্লীল হারাম অপকর্ম নোংরা নগ্ন অর্ধনগ্ন ফিল্ম যারা এই নাটক সিনেমা দেখে তাদের মাথার মধ্যে এলেম থাকবে না এটাই সত্য এটাই সত্য মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে যারা পর্নোগ্রাফি দেখে তাদের মাথার মধ্যে আপনার বিদ্যা এলেম থাকবে না এবং আপনার রসুল ইসলামের কথা এবং আপনার ইমাম সাফিয়ত ইমাম আহমদ বিন হাম কথা একই আপনাকে পাপ কাস অন্যায় কাজ আমলে সু প্রত্যাখ্যান করতে হবে এগুলো পরিহার করতে হবে তাহলে আপনার এলেমে বরকত হবে সুতরাং এলেমে বরকত দরকার আমলেও বরকত নাই আমলেও বরকত দরকার সময়ে বরকত দরকার রিজিকে বরকত দরকার হায়াতে বরকত দরকার আপনার এই সমস্ত জিনিসগুলোতে বরকত দরকার যদি বরকত না থাকে বরকত মানে অল্প জিনিস অল্প জিনিস দিয়ে লম্বা সময় কাজ করতে পারা রসুলাম একদিন হাদিস বুকারি হাদিস আমি বলেছিলাম এর আগে আপনাদেরকে হাদিসটি আবু তালা আনহু তিনি প্রচন্ড ক্ষুধার্ত গেটের পাশে মসজিদের গেটের পাশে শুয়ে আসেন উমরকে মাসালা জিজ্ঞেস করলেন মূলত মাসালা জিজ্ঞেস করার উদ্দেশ্য না উনি যে তিন চার দিন ধরে খান না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছেন মানুষকে চাইতেন না তারা বিক্ষাবৃত্তি করতেন না গেটের পাশে শুয়েছিলেন উমর যদি অবস্থা দেখে দাওয়াত দিয়ে নিয়ে যান কারণ মাঝে মাঝে উমর দাওয়াত দেয় তো তিনি গেটের পাশে শুয়ে আসেন তো উমর উমরকে যখন মাসালা জিজ্ঞেস করলেন আবহাওয়া উমর মাসালা উত্তর দিয়ে চলে গেছেন কিন্তু বাড়িতে দাওয়াত দেন নাই খাবার খাইতে নিয়ে যান নাই একটু পরে আবু বকর আসলো আবু হুরের আবু বকরকে মাসালা জিজ্ঞেস করলেন উমর মিস হতে পারে কিন্তু আবু বকর তো মিস করে না আবু বকর তো নিয়েই যাবে আবু বকরকে মাসালা জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে আবু করো ওই মাসালা উত্তর দিয়ে চলে গেলেন আজকে বাড়িতে খাবারের জন্য নিয়ে যান নাই বুঝতে পারলেন বিষয়টা কারণ তিনি যে রসুল মোহাম্মদুর রসুল্লাহ এইবার রসুল্লা সাল্লাম আপনার আবু আসলেন ডাক বাসায় কিছু নাই একটু দুধ আসলো একজন দুধ নিয়ে আসছে দুধ সামান্য এক বাটি দুধ একজন মানুষেরই হবে না সামান্য একটু দুধ হাদিস বুখারি হাদিস আমি শুধু বাংলায় অনুবোধ করে আপনাদেরকে শোনাচ্ছি গরম লাগতেছে সময় শেষ তো রসুল বললেন আবু হুরাইরা ওই যে মসজিদে যতগুলো আস্তাবে সুফা আছে ক্ষুধার্ত সকলকে নিয়ে আসো আবু হুরেরা মনে মনে চিন্তা করে এতটুকু দুধ এইটুকু তো আমারই লাগবে আমি তো প্রচণ্ড ক্ষুধার্ত আবার রসুল সবগুলোকে দাওয়াত দিয়েছে ঠিক আছে রসুল যখন দাওয়াত দিয়েছেন সবগুলোকে নিয়ে গেলেন সবাইকে ডাক দিলেন এবার রসুল্লাম আবু হুরেরা কেমন আবু হুরাইরা এইবার তুমি একে একে সকলকে খাওয়ানো শুরু করো এই সামান্য বাটি একটু দুধ এই দুধটুকু আপনার আবু একজনকে দিলেন সে খাইলো একদম পেট ভরে খেলো তারপরে বললেন পরের জনকে দাও পরের জন খাওয়ালো এবং খাওয়াইতে খাওয়াইতে সবাইকে খাইয়ে ফেললো এবার রসুল সালাম খুদার তো আবু হুরে আবু হুরাইরা তুমি খাও আবু হুরাইরা পেট ভরে খাইলেন রসুল বলেন আবু আবার খাও সে আবার খাইলো রসুল বলেন আবার খাও সে আবার খাইলো রসুল আবার খাও ইয়ার রসুল আমি আর খাইতে পারতাসি না অথচ ওই সামান্য বাটির একটু দুধ ওই দুধটুকু আর শেষ হয় নাই এটার নাম হলো বরকত এটার নাম কি এটার নাম হলো বরকত আরেকটা হাদিস বলি আপনাদেরকে এটা বলে শেষ করে দিব এক ইহুদি সম্ভবত জাবের বিন আবদুল্লাহ অর্থাৎ জাবের ছেলে আবদুল্লাহ জাবের আর আপনার জাবের বিন আবদুল্লাহ সম্ভবত তিনি অথবা আব্দুল্লাহ বাবা অথবা পুত্র আমার এক্সাক্ট মনে নেই তো ইহুদিরা তার কাছ থেকে টাকা পাইতো ইহুদিরা তার কাছ থেকে টাকা পাইতো কিন্তু এই টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই ইহুদিরা বারবার এসে চাপ দেয় অমুককে ধরে তমুক ধরে হুমকি ধমকি দেয় এবার সে রসুলের কাছে গেল রসুল সাল্লাম আমার তো এই অবস্থা আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না ইহুদির আমি কি করব সে আমাকে অনেক চাপ দিচ্ছে রসুল সাল্লাম বলেন ঠিক আছে আস আসার পরে রসুল বললেন এই গাছের যে তোমার যে গাছ খেজুর বাগানে যে গাছ আছে এই যে খেজুর আছে এই খেজুরগুলো পারো বলল ইয়া রসুল্লাহ এই সমস্ত খেজুর যদি আরো পাঁচটা যুক্ত আর চার পাঁচটা মানে যে পরিমাণ আছে এর সাথে আরো কয়েক গুণ যুক্ত করে দিল আমার ঋণ কি হবে না সুদ হবে না হলো এইবার সাল্লাম বললেন দেওয়া শুরু করো ইহুদিদেরকে দিতেই লাগলেন দিতেই লাগলেন সমস্ত ইহুদি যারা তার কাছ থেকে ঋণ পাইত সবাইকে ঋণ দিয়ে দিলেন কিন্তু যে পরিমাণ খেজুর সেখানে ছিল সেই পরিমাণ খেজুর সেখানে ছিল ভাড়া এটা হাদিসের আমরা জয়ীফ হাদিস জাল হাদিস বর্ণনা করি না সম্মানিত উপস্থিতি এটার নাম হলো বরকত সুতরাং আমাদের জীবনে আজকের জীবনে বরকত আসতে পারে যদি রসুলের তরিকা অনুযায়ী চলেন সোনা মেনে চলেন আর বিরাটকে পরিত্যাগ করেন তাহলে অবশ্যই আমাদের দেশে আমরাও ইনশাল্লাহ এই বরকতের অন্তর্ভুক্ত হতে পারো আল্লাহ সুবাহ আমাদের সকলকে রসুলের সন্না অনুযায়ী বরকত হাসিল করা তাফিক দান করুন আল্লাহ আমিন ওই মাজারে গিয়ে বরকত তবারক নিয়ে এসে বরকত উমুক পাথর ছুঁয়ে বরকত রসুলের কবরের মাটিতে বরকত বাইতুল্লার ওই যে আপনার গিলাফের বরকত এই ধরনের যারা বরকত হাসিল করতে চায় তারা আসলে বিদাত না তারা সিরকের সাথে লিপ্ত সাথে লিপ্ত কারণ রসুলের কবরে কোনো বরকত নাই রসুলের কবরে কোনো বরকত নাই বাইতুল্লার ওই যে গিলাফে কোনো বরকত নাই বরং বরকত যেটা আছে সেটা হলো হাজরে আসওয়াদ হাজরে আসওয়াজিয় বলছেন এই পাথর তোমার কোনো কিছু করার ক্ষমতা নাই যদি রসুল ইসলাম তোমাকে চুমু না দিতেন আমি চুমু দিতাম না রসুল ইসলাম একটা হাদিস বলছেন যে মানুষের গুনা মাফ ওই হাদিসটা সহি সম্মানিত উপস্থিতি এছাড়া ভিন্ন সেখানে কোনো পাথর কোনো মাটি কোনো কাপড় সেটা মদিনার হোক সেটা মক্কার হোক এটা বরকত মনে করে শরীরে লাগাইলে রুগীর উপরে লাগাইলে এগুলো বরকত হবে এরকম চিন্তা ভাবনা করলে বিদাত্ত দূরে থাক সেটা শিরকে পরিণত হয়ে যাবে এক দুই নাম্বার বিষয় হলো বরকত আছে জমজমের পানির মধ্যে বরকত আছে বরকত আছে বৃষ্টির পানিতে বরকত আছে ঘোড়ার মধ্যে রসুলের কথাগুলো বলেছেন ঘোড়ার মধ্যে বরকত বৃষ্টিতে বরকত জমজমের পানির মধ্যে বরকত আরো কয়েকটা জিনিস আছে মধ্যে বরকত কিন্তু রসুল যেগুলো বলে যান নাই সাহাবাই কেরাম যে ধরনের কর্মকাণ্ড করেন নাই রকম কোনো কিছু যদি আমরা আমলের অন্তর্ভুক্ত করি তারা করে এক শ্রেণীর আলেমরা করে নামদারী আলেমরা আজকে এগুলোকে আমলে অন্তর্ভুক্ত করে মানুষকে ধোঁকা দিচ্ছে হাজার হাজার টাকা নিজের পকেটে ভরতেছে এরকম বিদাতে আমলের আলেমের সংস্পর্শে থাকলে ওই ব্যক্তিও বিদাতি সুতরাং এগুলোর মধ্যে কোনো বরকত নাই কোনো উরুষে বরকত নাই কোনো মাজারে বরকত নাই কোনো তোমারকে বরকত নাম দিয়েছে তোমারক তাবারক কার নাম আল্লাহর নাম আল্লাহ বরকতময় আল্লাহ বরকতময় কিন্তু এই খাবারের মধ্যে কোনো বরকত নাই সম্মানিত উপস্থিতি যে জিনিস যেভাবে রসুল দিয়েছেন আপনাকে সে জিনিস সেভাবে নিতে মনে রাখবেন এটার বাহিরে মাতব্বরি করে নিজের চিন্তা চেতনা বা নিজের প্রবৃত্তি দিয়ে যদি চিন্তা করেন বা কিয়াস খাটান যুক্তি খাটান তাহলে কিন্তু সন্না থেকে বের হয়ে যাবেন বিদাতের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবেন আল্লাহ সুবাহুল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়গুলো সঠিকভাবে বুঝার তাফিক দান করুন আলামিন